আমাদের রান্নাঘরে বিভিন্ন আনাজপত্র তেল মশলা এগুলো থাকেই তার মধ্যে পেঁয়াজ হলো অন্যতম কারণ পেঁয়াজ আমাদের খাদ্যের স্বাদকে বাড়ায় এবং পেঁয়াজ ভাবেই আমরা ব্যবহার করি কখনো পেঁয়াজ কাঁচা অবস্থায় ব্যবহার করি কখনো তেলের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন রেসিপি বা বিভিন্ন রান্না আমরা করে থাকি তাই রসনা তৃপ্তির জন্য পেঁয়াজ কিন্তু একটি গুরুত্বপূর্ণ রান্নার উপাদান কিন্তু আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব যে শুধু রসনা তৃপ্তি নয় আমাদের শরীর স্বাস্থ্যের উপকারের জন্য পেঁয়াজ কিভাবে খাবেন কতটা খাবেন আর এই পেঁয়াজ আমাদের শরীরের কোন কোন স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি দিতে পারে যে সমস্ত স্বাস্থ্য উপকারিতার কথা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে একেবারে শেষে যে স্বাস্থ্য উপকারিতার কথা বলবো সেটি হলো সব থেকে গুরুত্বপূর্ণ তাই সময় নষ্ট না করে আসুন জেনে নেওয়া যাক পেঁয়াজের স্বাস্থ্য উপকারিতার বিষয় এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন নমস্কার বন্ধুরা আমি ডক্টর সুব্রত হালদার আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল সুব্রত হেল পেঁয়াজ আমরা বিভিন্ন রেসিপি তৈরিতে ব্যবহার করে থাকি ভারতবর্ষে কিছু কিছু জায়গাতে পেঁয়াজ আমিষ হিসাবে মনে করেন কোথাও কোথাও পেঁয়াজকে নিরামিষ হিসাবেও ব্যবহার করা হয় আমি আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব যে পেঁয়াজ আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কতটা উপকারী কতটুকু পেঁয়াজ খাওয়া উচিত পেঁয়াজ বেশি খেলে আমাদের শরীরে কি কি ক্ষতি হতে পারে এবং পেঁয়াজ কিভাবে আমরা খাবো আর যেভাবে খেলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে এবং সেই সাথে কোন রঙের পেঁয়াজ আমাদের স্বাস্থ্য জন্য ভালো পুষ্টি বলা হচ্ছে যে পেঁয়াজ হলো পুষ্টির ভান্ডার কারণ এর মধ্যে যে খাদ্য উপাদানগুলো রয়েছে যা শুনলে আপনি হয়তো অবাক হবেন তবে বাজারে আপনারা বিভিন্ন রঙের পেঁয়াজ দেখে থাকেন কোন কোনো পেঁয়াজ দেখবেন একেবারে লাল রঙের অর্থাৎ ডিপ রেড আবার কোনো কোনো পেঁয়াজ একটু হালকা লাল আবার কোনো কোনো পেঁয়াজ দেখবেন একটু সাদা রঙের তবে পুষ্টিগুণে ভরপুর কিন্তু লাল রঙের পেঁয়াজ কারণ রঙের পিছনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান আর সেই উপাদান হলো ফ্ল্যাভোনয়েড ফ্ল্যাভোনয়েড কম্পাউন্ডের উপস্থিতির জন্য কোন ফুল অথবা ফল কিংবা সবজির রং লাল বর্ণ হয় আর লাল রং আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাই ডায়েট চার্টে আপনারা অবশ্যই লাল রঙের পেঁয়াজ রাখুন আপনারা সবাই জানেন যে লাল রঙের পেঁয়াজ যখন রান্না করতে থাকেন তখন হালকা বাদামি বর্ণ হয়ে যায় অর্থাৎ তেলে দেওয়ার পরেই কিন্তু লাল রংটি ধীরে ধীরে নষ্ট হয় আর এর কারণ হলো ফ্ল্যাভোনয়েড কম্পাউন্ড আস্তে আস্তে কমতে থাকে তাই খাদ্য তালিকাতে যখন পেঁয়াজ রাখবেন তখন চেষ্টা করুন স্যালাডের মধ্যে বা কাঁচা পেঁয়াজ আপনারা খাদ্য তালিকাতে রাখুন আর যদি আপনার তরকারিতে পেঁয়াজ দেওয়ার দরকার হয় তাহলে তেলের মধ্যে এই পেঁয়াজকে ভাজবেন না পেঁয়াজের স্বাস্থ্য উপকারিতা বলার আগে পেঁয়াজের মধ্যে থাকা পুষ্টিগুণ নিয়ে দু একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করব এক কাপ কাটা পেঁয়াজের মধ্যে আপনারা প্রায় চৌষট্টি ক্যালোরি এনার্জি পাবেন কার্বোহাইড্রেট পনেরো গ্রাম প্রোটিন দু গ্রাম পেঁয়াজের মধ্যে কিন্তু ফ্যাট নেই ফাইবার রয়েছে তিন গ্রাম এবং ন্যাচারাল সুগার রয়েছে সাত গ্রাম এছাড়া এর মধ্যে ভিটামিন এবং মিনারেলসে পরিপূর্ণ তার মধ্যে অন্যতম হল ভিটামিন সি ভিটামিন বি বিশেষত ভিটামিন রয়েছে পেঁয়াজের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ মিনারেলস রয়েছে পেঁয়াজের মধ্যে তার মধ্যে অন্যতম হল পটাশিয়াম ম্যাগনিশিয়াম এবং কপার অতিরিক্ত পেঁয়াজ খেলে কি হবে আমি অবশ্যই ভিডিওর শেষে আলোচনা করব তবে এখন আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতার বিষয় পেঁয়াজের মধ্যে এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে এবং রাসায়নিক উপাদান রয়েছে যা ক্যান্সার রিস্ক কমিয়ে দেয় তবে আবারও বলছি কাঁচা পেঁয়াজ বা তেলে না দেওয়া পেঁয়াজই কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে গবেষণায় দেখা গেছে যে পেঁয়াজ আপনার শরীরে যদি নিয়মিত আসতে থাকে তাহলে কোলন ক্যান্সার অভারিয়ান ক্যান্সার বা থ্রোট ক্যান্সারের মতন সমস্যা অতি সহজেই দূর হবে এছাড়া প্রোস্টেট ক্যান্সারকে দূর করতে পারে কিন্তু পেঁয়াজ আর এর মূল কারণ হলো পেঁয়াজের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রি রেডিকেল থেকে মুক্তি দেবে অর্থাৎ ক্যান্সারের জন্য মূল কারণ হলো ফ্রি রেডিকেল আর এই ফ্রি রেডিকেল ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি করে সেই সাথে অ্যাবনরমাল সেল ডেভেলপ করতে সাহায্য করে আর পেঁয়াজের এই কেমিক্যালসগুলো এই অক্সিডেন্ট যা ফ্রি রেডিকেলকে রিডিউস করে বা নিউট্রাল করে দেয় দু নম্বর যে স্বাস্থ্য উপকারিতার কথা বলবো তা হলো অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি পেঁয়াজ আমাদের শরীরে অপ্রয়োজনীয় যে ব্যাকটেরিয়া রয়েছে সেই ব্যাকটেরিয়াকে মেরে ফেলে ফলে শরীর থাকে সুস্থ এবং সবল সহজে আমাদের শরীরে ব্যাকটেরিয়ার আক্রমণ হয় না সিজনাল পরিবর্তনে আমরা অনেক বেশি সুস্থ সবল থাকতে পারবো তাই ডায়েট ডায় অবশ্যই নিয়মিত পেঁয়াজ আপনি রাখতে পারেন পেঁয়াজের মধ্যে রয়েছে ফ্রুক্টো স্যাকারাইট উপাদান আর এই উপাদান আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো রাখতে সাহায্য করবে অর্থাৎ তৃতীয় যে স্বাস্থ্য উপকারিতার কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি তা হল আপনার পেটকে ভালো রাখবে ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো রাখবে আপনার ডাইজেস্টিভ সিস্টেমে থাকা উপকারী ব্যাকটেরিয়াকে আরো বেশি এনরিচ করবে বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে আর এই ব্যাকটেরিয়া আপনার গাট হেলথ ভালো রাখবে যে সমস্ত খাদ্য আপনি গ্রহণ করবেন তার পুষ্টি উপাদান সহজেই শোষিত হবে আপনার শরীরে পরবর্তী যে স্বাস্থ্য উপকারিতার কথা বলবো তা আপনারা শুনলে অবাক হবেন আর তা হলো আপনার হাড়ের স্বাস্থ্যকে ভালো রাখবে অর্থাৎ যাদের একটু বেশি বয়স হয়ে গেছে চল্লিশের উপরে চলে গেছে বিশেষত মেয়েদের মেনোপজের সময় অস্টিওস পোরোসিসের মতন সমস্যা সাধারণত থাকে তারা ডায়েট চার্টে অবশ্যই অবশ্যই পেঁয়াজ রাখুন আর পেঁয়াজ আপনার শরীরের ক্যালসিয়াম লেভেল এবং সেই সাথে পটাশিয়াম ফসফরাসের লেভেলকে ঠিক রাখবে আর এগুলোই আপনার হাড়ের মধ্যে ক্যালসিয়ামের লেভেলকে ঠিক রাখবে অর্থাৎ বোন ডেন্সিটিকে ঠিক রাখবে অস্টিওস্পোরোসিস এর মতন সমস্যা সহজে আসতে দেবে না পেঁয়াজ আরো একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা নিয়ে আসতে পারে আর তা হলো আপনার হার্ট অ্যাটাককে একেবারেই স্টপ করে দিতে পারে অর্থাৎ হার্ট অ্যাটাকের রিস্ককে অনেকটাই লো করে দিতে পারে স্ট্রোকের সম্ভাবনাকেও কমিয়ে দিতে পারে শরীরের মধ্যে কোনো প্রকার ব্লাড ক্লট বাধ্য দেবে না অর্থাৎ রক্তকে তরল করে রাখতে সাহায্য করবে আর এই সুবিধার জন্য শরীরে কোনোভাবেই হার্ট ব্লকেজ কিংবা স্ট্রোকের সমস্যা আসবে না তাই রান্না করা এর থেকে কাঁচা পেঁয়াজ আপনার জন্য ভালো হবে রান্না করলে সালফার কম্পাউন্ড ভেঙে যেতে পারে একটু বেশি বয়স হলে আমাদের মনে রাখার ক্ষমতা চলে যায় আর যাদের বংশগত সমস্যা রয়েছে তাদের কিন্তু আরো বেশি এই সমস্যাটা চলে আসতে পারে আর একে বলা হয় অ্যালজাইমার ডিজিজ তাই যাদের অ্যালজাইম ডিজিজ রয়েছে তাদের জন্য পেঁয়াজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাদ্য উপাদান হতে পারে নিয়মিত ডায়েট এক টুকরো পেঁয়াজ যদি রাখতে পারেন তাহলে এই অ্যালজাইমার কারণ এর মধ্যে রয়েছে হাই লেভেলের ফ্ল্যাভোনয়েড উপাদান আর এই ফ্ল্যাভোনয়েডস উপাদান আপনার ব্রেন টিস্যুকে ঠিক রাখতে সাহায্য করবে সবশেষে যে গুরুত্বপূর্ণ বিষয়টির কথা বলবো তাহলে সুগারের রুগীরা পেঁয়াজ খাবেন কিনা এবং পেঁয়াজ সুগারের ক্ষেত্রে কতটা ভালো সেক্ষেত্রে বলবো গবেষণায় দেখা গেছে যে পেঁয়াজ সুগারের রুগীর জন্য অত্যন্ত ভালো একটি পুষ্টি উপাদান সম্পন্ন খাদ্য কারণ এর মধ্যে থাকা সালফার কম্পাউন্ড যা ইনসুলিনকে অ্যাক্টিভ করবে এবং আপনার সুগার লেভেলকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে অর্থাৎ ইনসুলিন প্রোডাকশনকে বুস্ট করার জন্য আপনার শরীরে ইনসুলিনের ব্যালেন্স ঠিক থাকবে তবে সেক্ষেত্রে বলবো পেঁয়াজ অবশ্যই কাঁচা খাবেন বেশি তেলে ভাজা পেঁয়াজ কিন্তু একেবারে আপনার সুগারের জন্য ভালো হচ্ছে না কারণ আপনারা সবাই জানেন যে ডায়াবেটিস বা সুগার হলে আমাদের শারীরিক অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বিকল্প হতে থাকে বিশেষত কিডনির সমস্যা হার্টের সমস্যা স্কিনের সমস্যা নার্ভের সমস্যা চলে আসে তাই সুগার যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে আমাদের শরীরের অন্যান্য সমস্যা কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যাবে তাই যাদের প্রি ডায়াবেটিক কন্ডিশন রয়েছে অর্থাৎ ডায়াবেটিস এখনো আসেনি কিন্তু ডায়াবেটিসের সম্ভাবনা রয়েছে তারা অবশ্যই কাঁচা পেঁয়াজ ডায়েট চাটে রাখুন একেবারে শেষে যে বিষয়টি আলোচনা করব তা হলো। যে অতিরিক্ত পেঁয়াজ খেলে শারীরিক কোনো সমস্যা হবে কিনা অতিরিক্ত মানে কতটুকু এটি কিন্তু ম্যান ম্যান টু ভ্যারি করবে একটি মিডিয়াম সাইজ পেঁয়াজ আপনি খেতে পারেন সাধারণত অতিরিক্ত পেঁয়াজ খেলে গ্যাস এবং সেই সাথে অম্ল হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে এবং পেঁয়াজে যেহেতু সালফার কম্পাউন্ড রয়েছে মুখে এবং শরীরে একটা গন্ধ হয় তবে যাদের ইরিটেবল বাবেল সিনড্রোম রয়েছে তারা অতিরিক্ত পেঁয়াজ একেবারেই খাবেন না অনেক সময় দেখা গেছে যে পেঁয়াজে কারো কারো অ্যালার্জি রয়েছে অর্থাৎ সালফারে অ্যালার্জি রয়েছে পেঁয়াজে যেহেতু সালফার রয়েছে তাই তাদের ক্ষেত্রে বলবো পেঁয়াজ এড়িয়ে চলুন সাধারণত পেঁয়াজ খুব বেশি স্বাস্থ্য সমস্যা করে না যদি নিয়মিত অল্প পরিমাণে খান আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আগামী নতুন কোন স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আজ এই পর্যন্ত নমস্কার